পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই দাদার বৌদির চোখাচুকিটা কিন্তু কিছুতেই থামছে না। না তাই না? রঙ্গন নেহাত বাইরে গেছে বলে, এখানে যদি থাকতো তাহলে দেখতাম কে কার দিকে তাকিয়ে থাকে। আর দুজনের কথা তো আমি বললামই না, ঘরের মধ্যে যা দৃশ্য দেখলাম ঢুকেই ভাবলাম সারা না দিয়ে কেন ঢুকলাম। মল্লার দাপ কি যে বলো না। আহ পিলু, এত লজ্জা পাওয়ার কি আছে? ঠিক আছে, চলো তো আগে কি পুজোটা দেবে। তুমি না নির্লজ্জ হয়ে যাচ্ছ দিন দিন, আগে কিন্তু এরকম ছিলে না। হ্যাঁ তো কি আর করা যাবে বলো, মানে এই ওষুধটার জীবনে তো আগে ছাত্রী অথুরি, পিলু তো জোটেনি। আচ্ছা শোনো, চলো পুজো টুজো দিনই ভালো করে, আর ফেরার সময় মা বলেছে জন্মাষ্টমীর জন্য একটা বড় দোলনা দেখতে বাজারে। চলো এসো। মল্লার আর মল্লিকা না? হুমা পান্ডা জ্যাঠামশাই, আপনি এখানে? আরে আমার আর কি বলো, যেখানে যাই বাবার দর্শন করি, এখানে ওখানে। এদের তো চিনলাম না। আমার বড় দাদা, সামান্য বড়, সেই দাদা যে দাদা ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে গেছিল, আহির, আর ওর স্ত্রী পিলু। বাবা মোল্লার, চন্দননগরে এসে তো দেখছি বহু কিছু পাল্টে গেছে। মল্লিকার বিয়ে হয়েছে? হ্যাঁ জ্যাঠামশাই, ভগবান যেমন চেয়েছেন। ও হচ্ছে রঞ্জা, ও হচ্ছে পিলু, ওদের ভাইয়ের সঙ্গে মল্লিকার বিয়ে হয়েছে। মল্লিকা পরিচয়টা? ও হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন হরিদেব জ্যাঠা, ওই বেনারসে যখন যেতাম তখন এই থাকা টাকার সব ব্যবস্থা উনি করে দিতেন, আর মির্জাপুরের বাড়িতেও ওনার খুব আসা যাওয়া ছিল। আর বৌদির সঙ্গে তো আলাপ। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।